2016 সালে প্রোডাকশন, 2019 সালে এটা মেয়াদ শেষ। এটা দেখেন এক্সপায়ার হয়ে গেছে জুন 2024-এ, এটা এক্সপায়ার হয়েছে জুলাই 2024-এ। আপনার লাইসেন্সটা তো ডিপার্টমেন্টাল স্টোর সহ, আচ্ছা লাইসেন্স রিনিউ করেছেন? আপনার মালিকানা পরিবর্তন হয়েছে কবে? এটা লাইসেন্স কবে পর্যন্ত ছিল আমাকে এগুলো একটু দেখাতে হবে, কারণ আপনি তো লাইসেন্স ছাড়া তো বিজনেস চালু করা যাবে না। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? সব কোম্পানি থেকে আসে। বললাম ম্যাম ডায়ালাইসিস পেশেন্টকে দেওয়া হয়। ডায়ালাইসিস পেশেন্টকে? এটা নিয়ে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে আমরা দেখলাম সময় টিভিতে, এটা নকল হওয়ার বিষয়ে এবং আপনাদের এই পাশেও ইনভেস্টিগেট হয়েছে, তাই না? আপনি কি কোম্পানি থেকে নেন? হ্যাঁ কোম্পানি। আচ্ছা কালকে আসছে না? জুলাই 23 ম্যানুফ্যাকচারিং ডেট। কিছুই তো বোঝা যাচ্ছে না আসলে, জুলাই 23 বাচ্চাদেরও বড়দেরও একই জিনিস, একটু দেখে বলেন। 2016 সালে প্রোডাকশন, 2019 সালে এটা মেয়াদ শেষ। আপনি যেহেতু নতুন করছেন সেটা আমি বুঝি, কিন্তু আপনার তো এগুলো দায়িত্ব, এত আগের তো এটা আপনার রাখাটা, আমি সব চেক করলাম না, তার মানে কি জানেন এখানে আরও অনেক আছে, ওই যে নিচে দেখবেন ওগুলো পুরনো আছে যে, ওগুলো চেক করবেন আজকে, ঠিক আছে? আর এটা মে মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা আপনার ডিসপ্লেতে ছিল, তাই না? আপনি এই দুটো একটু সাইন দিবেন। হ্যাঁ সাইন দেন। আর শুনেন, আপনার এটা কিন্তু খালি করা আমার দায়িত্ব না, আমি আপনাকে ভুলটা ধরিয়ে দিয়ে গেলাম, বাকি কাজ আপনার। আপনি সবাইকে মানে আপনার স্টাফদেরকে নিয়ে সুন্দর মতো এগুলো ঠিক করবেন, ঠিক আছে? এই সাইফুল লিখো, কাগজ লিখো। আমরা কিন্তু অনেক জায়গায় যে ক্যাথেটার মেয়াদ উত্তীর্ণ পাই, যেমন আপনার যে ফিডিং টিউবটা মেয়াদ উত্তীর্ণ অনেক আগে হয়ে গেছে, এগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ এই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এগুলো থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে, অনেক ধরনের প্রবলেমই হতে পারে, তাই না? ডাক্তাররা আরও ভালো বলতে পারবেন। আমরা কি করি, সার্জিক্যাল আইটেম নিয়ে একটা ইগনোরেন্স আছে আমাদের, আমরা সার্জিক্যাল আইটেম মনে করি ডেট দেখার প্রয়োজন নাই, কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ এগুলোও কিন্তু কোনো না কোনো কেমিক্যাল দিয়ে বা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, যেগুলোর একটা ডেট থাকে, ঠিক আছে? ভালোই সার্জ, অনেক কিছুই আছে সার্জিক্যাল আইটেম আপনাদের। এটা দেখেন এক্সপায়ার হয়ে গেছে জুন 2024-এ বলেছে। ইউরিন ব্যাগ? হ্যাঁ ইউরিন ব্যাগ। এটা কি ক্যাথেটার দেওয়াটা না, ক্যাথেটার দিয়ে ইউজ করে ওটা? তাহলে এই যে আপনার মেয়াদ শেষ জুন 2024-এ, তাহলে এটা কি এক্সপেক্টেড? হ্যাঁ এটা এক্সপায়ার হয়েছে জুলাই 2024-এ। হ্যাঁ একদিন হলেও তো সমস্যা, তাহলে এগুলো কিন্তু খুবই, এই যে দেখছেন আপনি কিন্তু এগুলো কিন্তু গুছিয়ে রেখেছেন, এটা কিন্তু বক্সে সব গুছিয়ে রেখেছেন, তাহলে কেন এইভাবে রেখেছেন মেয়াদ উত্তীর্ণ আমাকে বলেন না? নেওয়া হয়েছিল তো, এই যে এটাও জুলাইয়ে মেয়াদ, এই যে জুলাই মেয়াদ শেষ, তার মানে এটা খুবই অ্যালার্মিং। আমি কিন্তু এটা এতক্ষণে দেখেছি যে আমি কিছুই আশা করিনি যে আপনারা আসলে, আমি ভেবেছিলাম যে ভালো আপনাদের অবস্থা, ভালো না, এরকম হলে তো আপনারা নতুন লাইসেন্স নিচ্ছেন, নতুন ব্যবসা শুরু করবেন, আপনি তো শুরুতেই শেষ হয়ে যাবেন, শুরুতেই শেষ হয়ে যাবেন, ঠিক আছে? ব্যবসা করতে পারবেন না, এরকম হলে তো ব্যবসা করতে দেওয়া যাবে না। আপনি বলেন এগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি কেন গুছিয়ে গুছিয়ে এখানে রেখেছেন বলেন? এগুলো আপনার মেয়াদ উত্তীর্ণ আলাদা থাকার কথা ছিল না, কেন রেখেছেন? উদ্দেশ্য কী আপনার, উদ্দেশ্য কী আপনার? হ্যাঁ এটা তো 27 সাল পর্যন্ত মেয়াদ আছে, উদ্দেশ্যটা কী বলেন, বলতে হবে আমাকে এখন উদ্দেশ্য কী। আমার কাছে তো মানে বিষয় উদ্দেশ্যটা সঠিক না মনে হচ্ছে না। এই যেগুলো ডিসেম্বরে মেয়াদ আছে এগুলো দেখেন, চেক করেন, আমরা বলার পরে চেক করতে হবে কেন, আপনাদের তো এগুলো আগেই চেক করার কথা। ই লিখছো, ফাইল লিখছো, দেখি এই যে এগুলোর মেয়াদ আছে, আপনাদেরকে এগুলো বুঝতে হবে। আপনাদের যখন ফ্যামিলিকে অসুস্থ হয়ে যায়, এটা যারা হসপিটালে ভর্তি তাদেরই তো মূলত সার্জিক্যাল আইটেম লাগে, ওনাদের কিন্তু ওই মানসিকতা থাকে না যে আপনার এখান থেকে এটা ডেটটা চেক করে নেবে।
আমি যত ফার্মেসিতে, আসলে এমন না যে 100% ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ পেয়েছি এরকম হয়নি, যত ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ পায়নি ওনারা সবাই এই জিনিসটা প্র্যাকটিস করে, যেহেতু আপনারা ঔষধের এটা এভাবে রাখেন তাই না, নামটা দেখার জন্য। তাহলে এটার ডেট চলে গেছে কবে, মে 24। আমি এটা আমার অভিজ্ঞতা থেকে শিখেছি এবং আপনাদেরকে বলছি এটা প্র্যাকটিস করবেন, তাহলে আর এই ভুলটা হবে না। 5 দিয়ে 24 দিয়ে এই নামের সাথে এটা এভাবে রাখে, যেটা অনেক দূর থেকেই দেখা যায় যে মে মাসে এটার ডেট চলে গেছে তাই না। তাহলে বিজনেস যে করবে তাকে এগুলো জানতে হবে, শিখতে হবে, শিখে এগুলো বাস্তবায়ন করতে হবে। আমি কেন আপনাকে এসে ধরপাকড় করবো? আর 19 সালের মেয়াদ উত্তীর্ণ আর সার্জিক্যালের মেয়াদ উত্তীর্ণ এটা খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। এটা বুঝেন যে এটা কিন্তু ভোক্তা তাও চেক করে যদি নেয়, অনেকে আছে কনসিয়াস নেয়, বা অনেকে ভাবছে ভাববে গুলশানের ফার্মেসি, এত বড় ফার্মেসি আমি কেন চেক করব, নিয়ে চলে যাবে। আর এগুলো কি করে, সরাসরি হসপিটালে কিনে, ওনারা ডায়াগনোসিস সেন্টারে কিনে ওনারা এগুলো ফিট করে দেয়। এটা কিন্তু ভোক্তার হাতে যায় না, সার্জিক্যাল আইটেম কিন্তু ভোক্তাদের হাতে কম যায়, এটা সরাসরি ডায়াগনোস্টিক সেন্টার বা হসপিটালে ব্যবহার করা হয়। তাহলে ভোক্তার কি সুযোগ আছে এটা চেক করার? তাহলে এই জিনিসগুলো আপনারা সচেতন না হলে কেন হবে বলেন, কীভাবে হবে? এই যে আপনি গুলশানে বিজনেস করছেন, আপনি তো অন্য মানুষের, আপনি তো একটা গলির দোকান না, বা অশিক্ষিত লোকজন বা এমন লোকজন হিসেবে তো ব্যবসা করছেন না, আপনারা শিক্ষিত ভদ্র মানুষ আমি মনে করি। তো সবাই এটার সাথে সাথে সচেতন হতে হবে, শুধুমাত্র আমার টাকা আছে আমি বড় ফার্মেসি দিলাম অথবা আমি বড় একটা রেস্টুরেন্ট দিলাম, এইটা বড় বিষয় না, আগে শিখতে হবে তারপরে ব্যবসায় নামতে হবে, যাতে আপনিও আমাদের আপনাদেরকে জরিমানা করতে না হয়, আপনারাও জানি ভোক্তা অধিকার সুরক্ষায় সুন্দরভাবে ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও তো আমাদের আর কিছু বলার থাকে না আপনাদের জন্য। সংরক্ষণ আইন 2009-এর 51 ধারা, মেয়াদ উত্তীর্ণের জন্য 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে, সর্বোচ্চ 1 বছরের জেল রয়েছে বা উভয় দণ্ড দেওয়া যায়, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে যেহেতু এত আগের মেয়াদ উত্তীর্ণ, সেখানে আমার নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আপনার এখানে প্রচুর সার্জিক্যাল আইটেম মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 2-3 মাস আগে, ঠিক আছে। আমি 50,000 টাকায় জরিমানা আরোপ করলাম, দ্রুত পরিশোধ করবেন।